প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ইউজি পিজি পড়ছ ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশান দেবে তোমাদের ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা অনলাইনেই হতে চলেছে এরকম কি কোনো নির্দেশ দিল ক্যালকাটা হাইকোর্ট অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্ট কি জানিয়েছে এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত কি নিয়েছে সমস্তটা বিস্তারিত জানাবো একই সাথে আজকে শিক্ষামন্ত্রী প্রত্যেকটি ইউনিভার্সিটির উপাচার্যের সাথে বৈঠক করেন সেই বৈঠকে কি সিদ্ধান্ত নিয়েছেন সেটাও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে দেখো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটানে ক্লিক করে সাবস্ক্রাইব কর সাথে বেল আইকনে ক্লিক ক্লিক করে করে নোটিফিকেশনে আমাদের পরিবারের সদস্য হয়ে তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা নিয়ে হাইকোর্ট কী সিদ্ধান্ত জানালো সেটা জানতে চাইছো ও তো সেটা নিয়ে জানাবো তার আগে আজকে এ উপাচার্যদের সাথে বৈঠকের মাধ্যমে এ শিক্ষামন্ত্রী কী জানালেন সেটা তোমাদের প্রথমে জানিয়ে রাখি রাজ্যের শিক্ষামন্ত্রী আজকে রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে মিটিং করেন এন এই মিটিংয়ে পরিষ্কারভাবে উঠে আসে ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত একটা চূড়ান্ত সিদ্ধান্ত যেটা বলা হচ্ছিলো ইউজিপিজির সমস্ত কলেজ সমস্ত ইউনিভার্সিটি এ সেন্ট্রালাইজডভাবে বা কেন্দ্রীয়ভাবে অনলাইনে ওয়েবসাইটের একটি ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হবে সেটা রীতিমতো বাতিল করে দেওয়া হয়েছে কারণ সেই ভর্তির প্রক্রিয়ার জন্য অনেকটা সময় লাগবে এ অনেকটা সমস্যা হবে এই মুহূর্তে এ যেটা করতে 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 ছ মাস লেগে যাবে সেক্ষেত্রে তোমাদের পিজি অ্যাডমিশান যারা নেবে তাদের পিজি আর অনেকটা দেরি হয়ে যাবে আর যারা ইউজি নেবে তাদেরও দেরি হয়ে যাবে সেই কারণে ভর্তির প্রক্রিয়া যেরকমভাবে ঘোষণা হয়েছে সেই অনুযায়ী যদি অনলাইনে করতে হয় তাহলে আবার পড়াশোনায় অনেকটা দেরি হয়ে যাবে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে করতে দেরি হয়ে যাবে কারণ ভর্তির প্রক্রিয়ায় শুরু করতে করতে দেরি হবে সেই কারণে আগের যে সিদ্ধান্ত ছিল সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউজি পিজির যে পরীক্ষা রয়েছে আগে যেরকমভাবে গতানুগত তিকভাবে প্রত্যেকটা কলেজে ইন্ডিভিজুয়ালি ওয়েবসাইটে আবেদন করতে হয় সেই একই রকমভাবে আবেদন করতে হবে যেটা পরিষ্কারভাবে আজকে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন তো এটা তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখলাম যারা ইউজি উচ্চ পিজি তে ভর্তি হবে তোমাদের প্রত্যেককে এরপরে তোমরা যারা অ্যাকচুয়ালি কলেজ নিয়ে জানতে চাইছো তোমাদের আগেই বলে রাখি যারা হাইকোর্টের সম্বন্ধে জানতে চাও না অনেকে জানতে চাও না আমাকে কমেন্টে লেখো তারা রীতিমতো ওই ভিডিওটা এখানে এন্ড করে দিতে পারো যারা জানতে চাও যারা বারবার প্রশ্ন করছো যারা বারবার ভিডিও কল করছো হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে জানতে চাইছো তাদের জন্য এবং অনেকে তো ভুল জিনিসটা ভেবে পড়াশোনাও করছো না বিশেষ করে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করা তো এখানে তোমরা অনেকেই দেখতে পাচ্ছ আনন্দবাজার পত্রিকার অনলাইন পোর্টালের একটা নিউজ কার্টিং যেখানে পরিষ্কারভাবে লেখা আছে চলতি সেমিস্টারের সমস্ত পরীক্ষাই হবে অনলাইনে হাইকোর্ট নির্দেশ দিল তো এরকম একটা আর্টিকেল সমেত একটা বিষয় তোমরা অনেকে শেয়ার করছো এবং অনেকে এ আনন্দ সহকারে বলছো দাদা আমাদের অনলাইনে সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যারা ভুল ধারণায় ধারিত যারা ভুল ইনফরমেশান পেয়েছ তোমাদের প্রত্যেকে যাতে পরবর্তীকালে অসুবিধা না হয় সেই কারণেই ভিডিওটি করা একেবারে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এরকম সিদ্ধান্ত নেওয়া হলে সবার প্রথমে আনন্দ সহকারে তোমাদের বিষয়টা জানিয়ে দিতাম আমি ভিডিও কোনো মতেই এই নিয়ে করতে চাইছিলাম না কিন্তু অনেক ছাত্রছাত্রী একই প্রশ্ন একই বিষয় শেয়ার করছো যে এক্সামিনেশান আমাদের অনলাইনে হতে চলেছে এ আমাদের আর কোনো চিন্তা নেই তো এরকম কোনো সিদ্ধান্ত ক্যালকাটা ইউনিভার্সিটি বলো ও হাইকোর্ট বলো কোনো সিদ্ধান্ত নেয়নি হাইকোর্ট কি সিদ্ধান্ত নিয়েছে তোমাদের একটু বিস্তারিত বলি তোমাদের যে সিলেবাস শেষ হয়নি সেই সিলেবাস শেষ না হওয়ার বিষয়টা কিন্তু কলকাতা হাইকোর্টে পরিষ্কারভাবে তোলা হয় এবং সিলেবাস শেষ না হওয়ায় অনলাইন অফলাইনে পরীক্ষার বিষয়টাও পরিষ্কারভাবে উঠে আসে সমস্ত ও পক্ষের এর মতামত শুনে মানে যারা ইউনিভার্সিটির তরফ থেকে আইনজীবী ছিল এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যে আইনজীবী ছিল সমস্ত আইনজীবীর যে মতামত রয়েছে সেগুলোকে শোনে বিচারপতিরা হাইকোর্টের দুই বিচারপতি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং দ্বিতীয় বিচারপতি রাজীব ভরদোয়াজের ডিভিশন বেঞ্চে কিন্তু সমস্ত পক্ষের ডিসিশন শুনে কিন্তু দুই বিচারপতি এই মুহূর্তের জন্য ও পরীক্ষা সংক্রান্ত ও যে রায় সেই রায়দান সম্পূর্ণভাবে স্থগিত তাদের নির্দেশ দেয় কিন্তু অনেক ছাত্রছাত্রী ভুল ইনফরমেশান বা ভুয়ো যে এই যে নিউজ পেপার কাটিং সেটা দেখে বিভ্রান্তের মধ্যে চলে যাচ্ছ সেই কারণেই তোমাদেরকে পরিষ্কারভাবে বিষয়টা সম্পূর্ণভাবে জানালাম এই নিয়ে আর কোনো আমাকে প্রশ্ন করো না ভিডিও কল করো না তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করছি যে এই মুহূর্তে তোমরা পড়াশোনায় মনোযোগী হও কারণ তোমাদের এই মুহূর্তে পরীক্ষা নিয়ে ক্যালকাটা হাইকোর্ট কোনো রকম সিদ্ধান্ত দেয়নি এমনকি যে সমস্ত ব্যক্তি এই মামলার সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে তাদের কেউ আমি তোমাদের জিজ্ঞাসার দরুন আজকেও জিজ্ঞাসা করেছি কবে অ্যাকচুয়ালি ই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে হাইকোর্ট ওর যে স্থগিত রেখেছে সেই মামলার কবে রায় দেবে তার নির্দিষ্ট কোনো সময়সীমা এখনও পর্যন্ত বলেনি তোমরা বারবার জিজ্ঞাসা করছো তোমাদের প্রত্যেককে বলবো এই মুহূর্তে তোমরা আর এটা আর জিজ্ঞাসা করো না যখন ইউনিভার্সিটির এক্সাম নিয়ে রকম ইনফরমেশান পাবো তৎক্ষণাৎ তোমাদের প্রত্যেককে জানিয়ে দেবো ও কাজেই তোমরা নিশ্চিন্ত থাকো এই মুহূর্তে এই সমস্ত ব্যাপার ভুলে গিয়ে এই সমস্ত আর্টিকেল দেখে তোমাদের পড়াশোনা নষ্ট না করে এই মুহূর্তে পড়াশোনায় মনোযোগী হও এটাই তোমাদের প্রত্যেককে বলবো এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে আমাকে জানাতে